সবাইকে আমন্ত্রণ ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 আপনাদের সাথে আছে আব্দুল্লাহ ফারুক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দুর্নীতিবাজ মজুদদার চোরা কারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে পাঁচ দশক আগে যুদ্ধ ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বর্তমান বাস্তবতায় তার সেই যুদ্ধ যেন হয়ে উঠেছে আরও প্রাসঙ্গিক সে সময় বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও কৃষিভিত্তিক অর্থনীতি নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার স্বপ্ন দেখলেও তা পূরণ হয়নি আজও রাকিবাল জাবেদের প্রতিবেদন কয়েকটা চোরা কারবারি মুনাফাখোর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খাওয়া মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের বিনির্মাণের পথে আরেক দফা যুদ্ধ ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু মজুদদার আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিন্তু সেই যুদ্ধ যেন শেষ হয়নি গেল পাঁচ দশকেও বর্তমান বাস্তবতা এতটাই খারাপ যে খেয়ে পড়ে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে বড় একটা জনগোষ্ঠীর কারণ ভেঙে পড়েছে বাজার ব্যবস্থা যার সুযোগে বেপরোয়া হয়ে উঠছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন পাঁচ দশক আগের অরাজক পরিস্থিতি যেন আরও শক্তিশালী হয়েছে সাম্প্রতিক সময়ে মজুদদারি ছিল একটা ছিল লাইসেন্সবাজি ছিল লাইসেন্স থেকে যখন কাপড়টা বা চালটা এসেছে বা খাদ্যদ্রব্যটা এসেছে তখন সেটার দাম অনেক বেড়ে গেছে তখন কিন্তু তিনি ঘোষণাও দিয়েছিলেন এই কথাও বলেছিলেন দরকার হলে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা হবে সমাজে যারা অস্থিতিশীলতা তৈরি করছে যারা জিনিসপত্র স্মাগল করছে যারা আমার এই কষ্টের সম্পদ যেটা জোগাড় করে আনছি আমি সেগুলো যারা চুরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা জনগণই নেবে এরকম তিনি বলছেন যে আইন করে দুর্নীতি দূর করা যায় না দুর্নীতিমুক্ত ও কৃষিভিত্তিক অর্থনীতিকে কেন্দ্র করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এক দেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু বাজার স্থিতিশীল রাখতে গড়ে তোলেন সামাজিক আন্দোলন নিম্ন আয়ের মানুষের সহায়তায় গড়ে তোলেন রাষ্ট্রীয় সংস্থা টিসিবি চালু করেন খাদ্য নিরাপত্তা কর্মসূচি বিশ্লেষকরা বলছেন তার এসব উদ্যোগ পাঁচ দশক পরে এসব প্রাসঙ্গিক বর্তমান বাস্তবতায় হঠাৎ হঠাৎ একটা কার্টেল করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় তাদের বিরুদ্ধে তিনি খুব সজাগ ছিলেন এবং সেই জন্য তিনি কিন্তু বিকল্প ব্যবস্থা করেছিলেন টিসিবি তারই সময়ের তৈরি কিছু কিছু সুবিধা ভোগী গোষ্ঠী তারা কার্টেল করবার চেষ্টা করবে কিন্তু এই কার্টেলটা এটাকে মার্কেটিং ফর্মেশন হিসেবে দেখতে হবে দেখে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করতে হবে এখনও মানুষ কিন্তু হয়তো বঙ্গবন্ধুর প্রতি যেমন আস্থা ছিল তার প্রতি হয়তো তার আস্থা থাকতে পারে কিন্তু তিনি যুদ্ধ ঘোষণা না করলে তো এই আস্থা আর থাকবে না অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার বঙ্গবন্ধু শোষণ দুর্নীতিমুক্ত সচ্ছল এক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আজীবন কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়নে যেন এখনও পথের কাঁটা হয়ে আছে দুর্নীতিবাজ আর লুটেরাদের বড় একটা অংশ রাকিবাল জাবেদ চ্যানেল 24 ঢাকা বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছে ভারতীয় হ্যাকারদের একটি গ্রুপ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সূত্রে তথ্য জানা গেছে 15 আগস্ট ভারতীয় হ্যাকারের হামলার সংখ্যায় সতর্কতা জারি করেছে সরকার সাইবার হামলা রোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সুনির্দিষ্ট তথ্য না থাকলেও হামলা প্রতিরোধে প্রস্তুতির কথা জানিয়েছে বাণিজ্যিক ব্যাংক সংশ্লিষ্টরা ও গোয়েন্দা পুলিশের গোয়েন্দা বিভাগ দর্শক এই বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ফাইবার অ্যাট হোম লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাবির আমরা যাচ্ছি তার কাছে জনাব সাবির আপনার কাছ থেকে বিজনেস 24-এ প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি পরবর্তী আপনার কাছ থেকে জানতে চাই যে 2016 সালের এই দিনে বৃহত্তম একটি সাইবার হামলার শিকার হয় বাংলাদেশ ব্যাংক 7 বছর পর ঠিক একই দিনে টার্গেট করা হয়েছে হামলার এর কারণ কী হতে পারে দেখুন দুইয়ের ভিতরে কোনো যোগসূত্র আছে বলে আমার মনে হয় না প্রথম ঘটনাটি ছিল শুধু বাংলাদেশ না বিশ্ব ইতিহাসে অন্যতম বড় সাইবার চুরি ঘটনা যেখানে একটা আমাদের বাংলাদেশ রিজার্ভ থেকে একটা বড় অংশের টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এই দিনটাকে ব্যবহার করা হয়েছে আসলে এমন একটা সময় হিসেবে যখন মানুষের সাথে মনোযোগ থাকবে সম্পূর্ণ অন্যদিকে কেউ খেয়াল রাখবে না সঙ্গে আরও দুদিনের ছুটি সো আমাদের দেশ থেকে টাকাটা সরিয়ে ভিন্ন দেশের ভিন্ন জায়গায় পুরোপুরি সরিয়ে নেওয়ার জন্য যে সময় দরকার তার জন্যই সবচেয়ে উপযুক্ত সময় মনে করেছিল তখন হ্যাকাররা আর এবারের ঘটনাটা একটু ভিন্ন এবারের ঘটনাটা হুমকি দিয়ে আক্রমণ করার একটা প্রচেষ্টা এই জায়গাটাতে আসলে ঠিক ওই ধরনের বিষয় না এটা বরং আমার কাছে যেটা মনে হয় একটা হতে পারে একটা গ্রুপ নিজেদেরকে ক্ষমতা জাহির করার একটা প্রবণতা হতে পারে আর একটা হতে পারে যে আমরা ওদেরকে পছন্দ করি না একটু দেখে নেবো একটু এমন একটা ভাব যেটাই হোক না কেন
আমাদের ক্ষেত্রে কিছু ঝুঁকি থাকে যদি এরকম হামলা হয়, এবং এটা মূলত আসলে এরকম আর্থিক আক্রমণ নয় বরঞ্চ সেবাকে বিঘ্নিত করার প্রচেষ্টাই মূলত বলে আমার কাছে মনে হয়, এরকম হুমকি যা দিয়ে থাকেন। আর যার উদ্দেশ্যই থাকে যে আর্থিক ক্ষতিসাধন করা, তারা আসলে এরকম জানান দিয়ে এই কাজটা করবে না। তো জনাব সাবির, আপনার কাছে আরেকটা বিষয় জানতে, যদি এই মুহূর্তে হামলা হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাংকগুলোর প্রস্তুতি কেমন, তারা কী ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন? আমাদের আসলে এই এটা বাদেও প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম হামলার ঝুঁকিতে আছি এবং হামলা হচ্ছে, সেটা অনেকভাবে এই অর্থ হাতিয়ে নেওয়ার জন্য হোক, ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তার ত্রুটিকে ব্যবহার করে সেখান থেকে কিছু অর্থ আত্মসাতের জন্যে এই প্রচার সব সার্বক্ষণিক হয় এবং এমন অনেক ঘটনা ঘটেছেও। তো এই ঘটনার ক্ষেত্রে আমি বরং ভালো দিক যেটা দেখছি যে এই ঘটনার কারণে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বলি বা অন্যান্য প্রতিষ্ঠান বলি তারা অনেক বেশি সতর্ক হয়েছেন এবং যথাসাধ্য চেষ্টা করেছেন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্যে। সেক্ষেত্রে আমি মনে করি যে ঝুঁকির মাত্রাটা বরং অনেক কমেছে এবং যেটা ভবিষ্যতে আমাদের আরও কিছু নিরাপদ করবে যদি আমরা এই সতর্কতাটা অব্যাহত রাখি। কারণ এই এমন না যে হয়তো আজকে হুমকি দেওয়া হয়েছে একটা, এরপরে হয়তো দেখা যায় আমরা একটু অসতর্ক হলাম এবং পরে আর একটা বড় ঘটনা ঘটলো যেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে। কাজেই সতর্কতার মধ্যে বজায় রাখতে হবে এবং এই হুমকি তেমন কিছু হবে বলে আমার কাছে মনে হয় না, কিন্তু সতর্ক আমরা হয়েছি, এটা ভালো যে ভবিষ্যতের জন্য আমরা সতর্কতাটা বজায় রাখবো এবং নিজেদেরকে সতর্ক রাখবো। যে জনাব সাবির, হাত সতর্কতা ঠিক আছে, আমরা সতর্ক থাকলাম, কিন্তু সাইবার কার্যক্রম অনলাইন কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে সাইবার হামলার ঝুঁকিটাও কিন্তু বাড়ছে, সেক্ষেত্রে আমাদের যে জনবল এবং প্রযুক্তি সেটি কতটা কার্যকর আসলে? আমাদের প্রযুক্তি আসলে প্রযুক্তি সক্ষমতা আমাদের আছে এবং প্রযুক্তির জন্য এটা তো প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজস্ব প্রযুক্তি দিতে হবে এবং সেই প্রযুক্তির জায়গায় তারা যদি তাদের ঝুঁকির মাত্রাটা বিচার করে যদি প্রয়োজনীয় অর্থ ব্যয় করে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করেন সাইবার নিরাপত্তার জন্য এবং জনবল নিয়োগ করেন, তারা নিরাপদ থাকবেন, অনেক বেশি নিরাপদ থাকবেন। সেই মানসিক প্রস্তুতিটা যদি আমাদের হয়ে থাকে তাহলে আমাদের দুশ্চিন্তার খুব বেশি কারণ নেই। তাহলে আর আপনি যেটা বললেন যে জনবলের প্রস্তুতি আছে কিনা, জনবলের ব্যবস্থায় ঘাটতি আছে কোনো সন্দেহ নেই। যেহেতু এই সাইবার নিরাপত্তা বিষয়টাকে এতদিন পর্যন্ত খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি এবং এই জাতীয় ক্ষেত্রে কাজের সুযোগ ছিল কম, কর্মসংস্থানের সুযোগ ছিল কম, লোক কম তৈরি হয়েছে এবং যারা তৈরি হয়েছে তারা দেশে চাকরি না পেয়ে বিদেশে চলে গেছেন। তো আমাদের দেশে যদি সুযোগ তৈরি হয় তাহলে আমরা হয়তো একটু সময় লাগবে, হয়তো এমন না যে কালকে আমরা সব লোক পেয়ে যাবো, কিন্তু যদি উদ্যোগ থাকে তাহলে আমার ধরনের 1-2 বছরের ভিতরে আমরা এই জনবল ঘাটতি, আমাদের দেশে অনেক তরুণ মানুষ আছেন যারা শিখতে আগ্রহী, কাজ করতে আগ্রহী, আমরা জনবলের ঘাটতিকে মিটিয়ে ফেলতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো অনলাইন থেকে আমার বিশেষ করে জন্মনিবন্ধনের সার্ভার থেকে অনেক তথ্য চুরি হয়েছে। তা আমরা কি শুধুমাত্র বলবো যে প্রযুক্তি ঠিক আছে, শুধু জনবলের অভাবে, দক্ষ জনবলের অভাবেই বা তাদের অবহেলার কারণে কি ঘটনাগুলো ঘটছে? না, মোটেই তা না। এখানে ঘটনা হচ্ছে যে প্রযুক্তি জ্ঞানের অভাবটা বড় বিষয় নয়, কথা হচ্ছে আমরা সঠিক লক্ষ্যে সঠিক কাজটা করাচ্ছি কিনা। সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা যেটা যে সেখানে এই জাতীয় নিরাপত্তা দেওয়ার জন্য জনবল প্রতিষ্ঠানে নেই, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানে সব জায়গায় নেই, আর সরকারি প্রতিষ্ঠানে তো নেই। তার সঙ্গে যুক্ত হয়েছে যে যারা এই সেবাগুলো পরিকল্পনা করছেন সেটার শুরু থেকে এর যে সাইবার নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন এবং সেটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা সে যাচাই বাছাই করার ঠিকভাবে করা হচ্ছে না। এবং জনাব সাবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনলাইনে আমাদের সাথে যুক্ত ছিলেন ফাইবার অ্যাট হোম লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাবির, জানাচ্ছিলেন অনলাইনে সাইবার হামলার ঝুঁকি এবং তার বিষয়ে প্রস্তুতির বিষয়গুলো নিয়ে। 2016 সালে বিশ্বের সবথেকে বড় ব্যাংক হ্যাকিংয়ের শিকার হয় বাংলাদেশ ব্যাংক। ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভ থেকে হ্যাকাররা চুরি করে $8,10,00,000। আর এই ঘটনা নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছে হলিউড। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে তথ্যচিত্রটি মুক্তি পাচ্ছে আজ। 2016 সালের 5 ফেব্রুয়ারি দেশের ব্যাংকিং ইতিহাসের অন্যতম এক কালো অধ্যায়। গভীর রাতে সাইবার হ্যাকিংয়ের শিকার হয় বাংলাদেশ ব্যাংক। সেদিন আন্তর্জাতিক লেনদেন আদান প্রদানের সেবা সুইফটের স্পর্শকাতর ও কঠোর নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের $8,10,00,000। 35টি ভুয়া বার্তা পাঠিয়ে এ অর্থ চুরি করে হ্যাকাররা। তবে শ্রীলঙ্কার এক ভুয়া এনজিওর নামে $2,00,000 সরিয়ে নেওয়া হলেও বানান ভুলের কারণে আটকে যায় শেষ মুহূর্তে। Using the bank's legitimate swift credential পুরো বিশ্বে সাড়া ফেলে দেওয়া ব্যাংকিং খাতের অন্যতম বড় এই হ্যাকিং এবার উঠে এসেছে হলিউডের পর্দায়। কিভাবে হয়েছিল এই রিজার্ভ চুরি, কিভাবেই বা বানান ভুলে দৈবক্রমে আংশিক ব্যর্থ হয় হ্যাকার দল,
এই ঘটনা নিয়ে বিলিয়ন ডলার হাইস্ট নামে এক তথ্যচিত্র নির্মাণ করেছেন পরিচালক ড্যানিয়েল গর্ডন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও লেখক মিশা গ্লেনির এক সাক্ষাৎকারের মাধ্যমে রিজার্ভ চুরির ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে সাইবার অপরাধের বৃহত্তর ছবিটা ধরা হয়েছে এই তথ্যচিত্রে। তুলে ধরা হয়েছে সামাজিক এবং প্রযুক্তিগতভাবে যেভাবে সময়ের সাথে বিবর্তন ঘটেছে সাইবার অপরাধের, যেভাবে বিশেষজ্ঞরা প্রযুক্তির পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে সাইবার নিরাপত্তার দৃষ্টিকোণ পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ব্যানারে তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে সোমবার। What they found were similarities in the techniques Nusrat Momi, Channel 24. দর্শক, দেশে বেশ কিছুদিন ধরেই ডিমের বাজার ঊর্ধ্বমুখী, আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম। এদিকে চিনির দাম কেজিতে 5 টাকা কমানোর ঘোষণা দিলেও তা কার্যকর হচ্ছে না বাজারে। এর কারণ ও সার্বিক বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর কাঁচা বাজারে রয়েছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, ফারুক, এখানে একটা বিষয় লক্ষণীয় যে আসলে ডিম আমদানির ঘোষণা দেওয়ার পরেও কিন্তু অর্থাৎ ডিম আমদানি করার যে আলোচনা, সেটা আলোচনায় আসার পরেও কিন্তু এখন পর্যন্ত ডিমের দাম কমেনি। আর গতকালকে ভোক্তা অধিকার কিন্তু ডিম মওয়ালাদের সাথে, অর্থাৎ ডিম ব্যবসা এবং উৎপাদনের সাথে যারা জড়িত তাদের সাথে জরুরি বৈঠক করে, সেখানেও কিন্তু আসলে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে আসলে ডিমের বাজার নিয়ে কিন্তু ভোক্তা সাধারণের মাঝে কোনো স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে না। এর বাইরে যে বিষয়টি আপনি বলেছেন যে চিনির দাম 5 টাকা কমানো হয়েছে, কিন্তু সেটা এখনো কার্যকর হয়নি। আমরা বাজারে দেখছি যে আসলে চিনির দাম কিন্তু এখনো আগের রেটে পাওয়া যাচ্ছে, নতুন রেটে চিনি আসেনি। এর বাইরে আমরা যদি বলি তাহলে দেখা যাবে যে ডিমের সাথে সংযুক্ত করে আসলে এই পেঁয়াজের দাম কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে। অর্থাৎ দেশি পেঁয়াজ যেটা ছিল 60-65 টাকা, সেটা এখন 80-90 টাকা হয়ে গেছে। এর পাশাপাশি ইন্ডিয়ান অর্থাৎ ভারত থেকে আমদানি করা পেঁয়াজটার দামও কিন্তু বেড়েছে 15 টাকা কেজিতে, অর্থাৎ এখন 60-65 টাকা বিক্রি হচ্ছে ওই পেঁয়াজ। আরও একটি বিষয় বাজারে আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে সয়াবিন তেলের দাম কমানোর বিষয়টি ভোক্তা অধিকার এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তেলের দাম কমানো হয়েছে, তেলের দাম কমানো হয়েছে, এবং সেই বিষয়টি মিডিয়ায় আসছে না। আসলে তেলের দাম কমানো হলেও সেটা বাজারে কার্যকর হয়নি এখনো। তেলের দাম কিন্তু আগের রেটেই বিক্রি হচ্ছে, প্রতি লিটার সয়াবিন তেল এখনো 179 টাকা এই শান্তিনগর বাজারে বিক্রি হচ্ছে, বাজার বিক্রি হচ্ছে। তো আসলে যেটা বলা যায় যে আসলে সরকার যে বাজার ব্যবস্থাপনায় যে সরকারের নিয়ন্ত্রণ রাখার কথা, সেটা কিন্তু বারবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যে কারণে আসলে বাজার পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, সাধারণ মানুষ এখনো স্বস্তি পাচ্ছে না। ফারুকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। 4টি স্কিম নিয়ে সর্বজনীন পেনশন বিধিমালা চূড়ান্ত করেছে সরকার। এর আওতায় কমপক্ষে 10 বছর চাঁদা পরিশোধ করলে মিলবে পেনশনের সুবিধা। ন্যূনতম চাঁদার পরিমাণ ধরা হয়েছে 500 টাকা আর সর্বোচ্চ 10,000 টাকা। অর্থ মন্ত্রণালয় থেকে সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পেনশনের আওতায় সব শ্রেণী পেশার মানুষ অন্তর্ভুক্ত হতে পারবেন, যেখানে প্রবাসী জনগোষ্ঠীর জন্য রয়েছে প্রবাসী স্কিম আর বেসরকারি চাকরিজীবীরা নিতে পারবেন প্রগতি স্কিমের সুবিধা। সহকর্মী নিয়োজিত নাগরিকদের সুরক্ষা আর স্বল্প আয়ের নাগরিকরা সমতা স্কিমের সুবিধা নিতে পারবেন। 18-50 বছর বয়সী নাগরিকরা এই পেনশন স্কিমের আওতায় আসবেন, তবে শর্ত সাপেক্ষে 50 বছরের বেশি নাগরিকদের জন্য পেনশনের সুবিধা থাকছে। রপ্তানি বাড়াতে বিদেশি চেম্বারগুলোর সাথে যোগাযোগ বাড়াতে চায় এফবিসিসির নতুন পরিচালনা পর্ষদ। সময় সভাপতি দায়িত্ব গ্রহণকালে কথা বলেন ফেডারেশনের নতুন সভাপতি মাহবুবুল আলম। বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সবার পরামর্শ নিয়ে কাজ করবে এফবিসিসিআই। নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন বিদায়ী সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। যেভাবে কমিটমেন্ট করে আপনারা এই দায়িত্ব নিয়েছেন, আশা করি ইনশাল্লাহ আমাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে নিয়ে এফবিসিসিআই তাদের সেই দায়িত্ব, নতুন বোর্ড তারা সেটি পালন করবে। বিশেষ করে বাংলাদেশ, ভুটান, বাংলাদেশ, মালয়েশিয়া, বাংলাদেশ বা কানাডা, এই সমস্ত চেম্বারগুলোর সাথে আমরা ওয়ার্ক করে আমাদের
যারা ইকোনমিক কাউন্সিলর আছে তাদেরকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, আমাদের প্রোডাক্ট কীভাবে ওই দেশে পপুলার করতে পারি, সেটার জন্য আমার মনে হয় কাজ করা খুবই ইম্পর্টেন্ট। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।